রংপুরের শিক্ষার্থী হত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের সহ চল্লিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে এছাড়া আবু সাইদ ও বেরাজুল হত্যায় আরও দুটি মামলায় আসামি করা হয়েছে আটত্রিশ জনকে তাহির হত্যায় রবিবার দুপুরে মহানগর তাজাহাট আমুলি আদালতে মামলা করেন তার বাবা আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আব্দুল কাদের এবং স্বরাষ্ট্র ও আইন মন্ত্রী সহ অন্য আওয়ামী লীগ নেতাদের এদিকে আবু সাইদের পরিবার মামলায় আসামি করেন পুলিশের সাবেক আইজিপি রংপুর রেঞ্জের ডিআইজি পুলিশ কমিশনার সহ সতেরো জনকে এছাড়া কলা ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে একুশ জনকে আমার চাওয়া এই মামলা অতি দূরত্ব তদন্তর মাধ্যমে আমি ফাঁসি চাই আল তাহির সে অষ্টম পর্বের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আজকে তার পিতা বাদী হয়ে আব্দুর রহমান তার পিতার নাম বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে এখানে মোট একচল্লিশ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় প্রধান আসামি হিসেবে এক নম্বর আসামি শেখ হাসিনা সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে খ্যাত উনি আছেন এক নম্বরে এবং আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে